টু ক্যাপচা অ্যাকাউন্ট যখন আপনি লগ ইন করতে যাবেন আপনার ইমেইল অথবা আপনার পাসওয়ার্ড দিয়ে, তখন দেখবেন আপনার পাসওয়ার্ডটা ইনভ্যালিড দেখাচ্ছে। এটা আসলে ইনভ্যালিড দেখে না, এটা আসলে তাদের ওয়েবসাইটের সিকিউরিটির জন্য। আপনি যদি এই প্রবলেমটা ফেস করেন তাহলে ভিডিওটা দেখবেন, আমি আসলে দেখিয়ে দিয়েছি যে আপনি কীভাবে আপনার যে পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন না করে তারা যে একটা পাসওয়ার্ড দেয় সেটা বসিয়ে আপনি কীভাবে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। তো এটা আসলে মুখে বলা যাবে না, আমি আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই টু ক্যাপচার পাসওয়ার্ড যে প্রবলেমটা একটা সলভ করা যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনি টু ক্যাপচা অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনি একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার থেকে আমি টু ক্যাপচা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো দেখুন এখানে টু ক্যাপচা অ্যাকাউন্টে যদি চলে আসেন তাহলে আপনি প্রথমে তো লগ ইনে ক্লিক করে নেবেন। তো লগ ইন অপশানে আমি যদি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আর পাসওয়ার্ডটা বসিয়ে যদি আমি এখানে সাইন ইনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায়, অথচ কিন্তু আমি এখন আমার কারেক্ট পাসওয়ার্ডই বসাবো এবং কারেক্ট ইমেল অ্যাড্রেসই বসাবো, কিন্তু এখানে এরকমটা দেখাবে। এটা বেশি দিন পর অথবা কোনো ডিভাইসে লগ ইন না থাকলে এরকমটা দেখায়, দেখুন এই যেরকম ইনকারেক্ট দেখাচ্ছে। এখন এখান থেকে নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড রিকভারি অপশন আছে, সেটার উপরে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড রিকভারি অপশনে ক্লিক করে দিলে আপনার এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে, যে ইমেল অ্যাড্রেসে আপনি পাসওয়ার্ড মানে টু ক্যাপচা অ্যাকাউন্ট খুলেছেন ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে, আর এখানে এই ক্যাপচাটা আর কি ফিল আপ করে দিবেন। তো আমি ক্যাপচাটা ফিল আপ করে আসছি। তো ক্যাপচাটা ফিল আপ করার পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড রিকভারি যে অপশন, সেখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ইমেইলে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে তারা, আপনি সেই লিঙ্কে চলে যান। আমি আমার ইমেইলে চলে যাচ্ছি, সেখানে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। তো দেখুন আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে তারা, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই তারা আমাকে পাসওয়ার্ড পাঠিয়ে দেবে, আমার সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো দেখুন আমাকে আর একটা ইমেল পাঠিয়ে দিয়েছে তারা, এখন আবার সেম আমাকে ইমেল অ্যাড্রেসে চলে যেতে হবে, সেখানে সেই পাসওয়ার্ডটা নিয়ে এসে এখানে লগ ইন করতে হবে। তো চলুন আমি আমার ইমেলে চলে যাই, আমি পাসওয়ার্ডটা এনে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি, এখন আমি পাসওয়ার্ডটা নিয়ে আসছি। তো এই ইমেলটা প্রথমে দিয়েছিল, তো আপনি এটা দ্বিতীয় নাম্বারে চলে আসবে ইমেলে। আপনি প্রথম যে এখন দেখবেন যে জিমেলটা, তো প্রথম ইমেলটা দেখুন এখানে আমার দুইটা ইমেল আসছে, প্রথমটা একটু আগে লিঙ্ক পাঠিয়েছিল, এখন যে ইমেলটা এইটা। তো এই ইমেলটা হচ্ছে আমার পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে। তো আমি পাসওয়ার্ডটা আমি ওপেন করে দেখাচ্ছি না, তো আমি ডাইরেক্ট সেখান থেকে কপি করে আপনাদেরকে বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেখানোর প্রয়োজন হবে না, তো এখানে তো আমি পাসওয়ার্ডটা কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি। তো আপনি ওখান থেকে এই পাসওয়ার্ডটা নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিয়ে তারপর সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনার একটা অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, আর কোনো প্রবলেমই হবে না। তো দেখুন এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। তো আপনি যদি টু ক্যাপচা অ্যাকাউন্ট লগ ইন করতে না পারেন অথবা এইভাবেও যদি লগ ইন না হয় তাহলে আপনি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যে কী জানো আপনার লগ ইন হচ্ছে না। তো একেবারে ইজি প্রসেস আমি দেখিয়ে দিলাম খুব কম মিনিটের ভিতরে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখাবে এমন কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।